রাজশাহীতে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলা করে গুরুতর আহত ও ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর বিরুদ্ধে। সকাল 8টায় অফিস শুরু করার সরকারের নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটি নিয়ে প্রতিবেদন করতে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এ কার্যালয়ে যান এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল। 8:20 দিকে বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ অফিসে ঢুকলে তিনি টিভি ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে যান। এরপর প্রতিনিধির সাথে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর আব্দুর রশিদের নির্দেশে 15-20 জন লোক বুলবুল হাবিব ও রুবেলের ওপর হামলা চালিয়ে ক্যামেরা পার্সন রুবেলকে গুরুতর আহত, ক্যামেরা ও বুম ভেঙে ফেলে। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা দ্রুত সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে রাজশাহীতে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা বিএমডি এ কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন। এ সময় আনসার সদস্যরাও সাংবাদিকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। পেশাগত দায়িত্ব পালন করতে এসেছিলাম, যে সরকারি অফিস, যে সরকার যে নতুন সময়সূচি প্রবর্তন করেছে সেই সময়সূচি অনুযায়ী অফিসগুলো চলছে কি না এটা খোঁজ নেওয়ার জন্যই এসেছিলাম। আমার অফিস থেকে অ্যাসাইনমেন্ট ছিল, লাইভ করার জন্য এসেছিলাম। লাইভ করতে এসে দেখি যে পুরো অফিস তো উপরে তিনতলা চারতলায় কোনো কর্মকর্তা নাই। আমি যখন আসি তখন কোনো কর্মকর্তাই ঢুকে নাই। পরে 8:20 বিএমডি নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তিনি ঢুকেন, মানে গাড়ি থেকে নেমে তিনি আমাদেরকে বলেন যে কেন ভিডিও করছেন, কার অনুমতি নিয়ে ভিডিও করছেন, আপনাকে কে ক্যাম্পাসে ঢুকার অনুমতি দিল, বের হন এই আনসার সদস্যদেরকে দিয়ে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন স্যারকে বলি যে স্যার আমরা তো পেশাগত দায়িত্ব পালন করতে আসছি, আপনি আমাদের তো ক্ষিপ্ত হচ্ছেন কেন। তখন উনি আমাকে ধাক্কা দিয়ে উপরে উঠে যান, যাওয়ার পরে 15-20 জন চলে আসে আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে এবং বলে যে আপনারা কেন আসছেন, মানে আমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে। কথাটি হয় তখন ওই সময় আমি লাইভে ঢুকে যাই। হ্যাঁ, লাইভ চলাকালীন সময় যখন দেখছে লাইভে ঢুকে গেছে তখনই আমাদের উপর হামলা হয়। মারধর করে আমাকে কিলঘুষি মারে, আমার হাত থেকে বুম টুম ছিঁড়ে ফেলা হয় এবং আমার ক্যামেরাম্যান, সে ক্যামেরা চালাচ্ছিল, তার ক্যামেরা ছিঁড়ে ভাঙচুর করার চেষ্টা করা হয় এবং মানে ভাঙচুর করে এবং আমাদেরকে মারতে মারতে এই কম্পাউন্ড থেকে রাস্তায় নিয়ে যাওয়া হয়। এখন সে হাসপাতালে ভর্তি আছে, রুবেল আমাদের ক্যামেরা পার্সন, ওর গলা চেপে ধরে এবং তার কানে এবং হলো মুখে মারধর করেছে, সে হাসপাতালে 33 নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।